আজ বিজেপি ছাড়ি বিজেডিরে যোগ দেইথিবা ওড়িশার চর্চিত তথা ধামনগরর পূর্বতন বিধায়ক রাজেন্দ্র কুমার দাস ওরফ রজু ভাই ও ধামনগরর বর্তমানর বিধায়ক প্রার্থীকে রাজু সেনা পক্ষ সম্বর্ধিত করা যাইছি। ধামনগর ছকঠার এক বিশাল র্যালিরে ধামনগর বজার পর্যন্ত অণা যাইতিলা। প্রথমে বিজু পট্টনায়কঙ্ক প্রতিমূর্তিরে পুষ্পমাল্য অর্পণ কলাপরে অব্দুল কালাম প্রতিমূর্তিরে পুষ্পমাল্য অর্পণ করিতিলে। ডক্টর সঞ্জয় দাস ও রাজেন্দ্র দাস ধামনগর বজার পরিক্রমা করিতিলে। পরে ধামনগর পার্টি অফিসর নিজের প্রতিক্রিয়া রাখিতিলে। শ্রীযুক্ত দাস পুনর্বার বিজেডিকে ফেরি নিজে আশ্বস্তি পাইছন্তি ও বিজেডি প্রার্থী কিপরি বিজয় লাভ করিবে সেথিপাইঁ সমস্ত প্রচার চেষ্টা করিবে বলি কইছন্তি। যিয়ে দিনে বিজেডি হারিবা ও বিজেপিকে বিজয় করাইবা পছরে প্রচ্ছন্ন হাত রখিথিলে সিয়ে আজি সম্পূর্ণ রূপে কিপরি বিজেপিকে হরাইবে তার প্রকল্প চিন্তা করিবে সমর্থকমানক মধ্যরে গুজারণ হেলানি। সমস্ত গোষ্ঠী যাহাকে নিয়ে দুনিয়া বাদ বিবাদ থিলা আজি সান ভাই পাখ বড় ভাই ফিরছেন কেমিতি দেখুছন্তি ডাক্তার সঞ্জয় দাস? বহুত মু খুশি। ধামনগর নির্বাচন মণ্ডল বিজু জনতা দল বহুত গর্বিত এবং যেহেতু বড় ভাই রাজু ভাই পূর্বতন বিধায়ক ধামনগরের সে নিজ ঘরকু বাহুড়িছেন ইয়াদ্বারা বিজু জনতা দল ধামনগরের সুসংগঠিত হয়েছি সুদৃঢ় হয়েছি এবং আগামী নির্বাচনের ফল আজির এই সুসংগঠিত আপনার মানে জাঁপারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং ধামনগর নির্বাচন মণ্ডলী তথা ভদ্রক জেলার সমস্ত বিধায়ক প্রার্থী জিতবে তা সঙ্গে সঙ্গে সাংসদ প্রার্থী বহু ভোট্রে এ বিজয় লাভ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী নীতি আদর্শের অনুপ্রাণিত হচ্ছেন রাজু ভাই পূর্বর দলের লে পূর্বকু দলরে সে পূর্বর সে দল গড়িলে দলর বিজু জনতা দলপাই তাঁর অবদান বহুত এবং আজ সে বিজু জনতা দলক ফেছেন এর যা জনাপড়ুছে আপনার মানে জাঁপারে যে আগামী 2024 সাধারণ নির্বাচনের এটি আমি সমস্তে এক হয়ে সমস্তে ইউনাইট হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক মহোদয়কে ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী করাইবু এবং ভদ্রক জেলার সমস্ত বিধায়ক প্রার্থী এবং সাংসদ প্রার্থী মধ্য জিতাইব। আপনার মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করবি ওড়িশার জনমানসর নেতা নবীন পট্টনায়ক মহোদয় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবি যে ধামনগর অঞ্চলর সমস্ত অধিবাসী ধামনগর সমস্ত মোর চাচা চাচি ধামনগর মাটির মা মাউসী ধামনগর চাষী পরিবার লোক ধামনগর মোর প্রত্যেকটি যুববন্ধু মো ভাই ভৌণী মান সমস্ত আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করবি যেভাবে ভাবে যে নবীন পট্টনায়ক হাত মুঠাকে টাণ করা বিজু জনতা দলর প্রার্থী মানুষ বিপুল সংখ্যার সমর্থন জনাওছেন সহযোগ প্রদান করছেন সেইপাই এই ছোটিয়া সেবক হিসাবে সমস্ত আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার মানে সমস্তে জাঁছেন যে যেটি 147র সিট্রে গ্যারেটি না যে 147 সিট্র গোটিয়ে সিট কু অন্ধকারে রাখুছেন দীর্ঘ মাস অন্ধকারে রাখি সে কিভাবে ভাবে ওড়িশার জনসাধারণ সুশাসন দিয়ে পারে আপনার মানে এর অনুমান করতু। আপন মানে দেখিবে বিগত দিনের স্বাভিমান এবং যে অপব্যবস্থা বিজেপির যে অপব্যবস্থা আছে সেই অপব্যবস্থার এভাবে ভাবে সংকোচিত হয়েছে সেইপা সেই অপব্যবস্থা বিরোধ করে মু ভারতীয় জনতা পার্টি ছাড়ি সংকোচনের শঙ্খ ভবনে বিজু জনতা দল সামিল হয়েছে। বিজেপি ছাড়লি তাঁর অপব্যবস্থা তাঁর যে কুশাসন সেইপাই বিজেপি ছাড়িছি কিন্তু আপনার দেখুন যদি গোটিয়ে রাজু সিন্ড্রোম কু সে বহুদিন ধরে দীর্ঘ দেড় দুই বর্ষ ধরে রাজু সিন্ড্রোম করছেন আপন মান গণমাধ্যমে আপনার দেখিবে সবু টিভি ন্যাশনাল টিভি রাজু সিন্ড্রোম করছে গোটিয়ে রাজু দাস কোথায় কেউ ম্যানেজ করে পারলে যদি ম্যানেজ কলে তাপরে পুঁ কোণ এইভাবে অপব্যবস্থা ভিতরে জনক স্বাভিমান নষ্ট করে দেবে জন পরম্পরা কু যদি গণতন্ত্র দেশের ইয়ে বিরাট গণতন্ত্র গণপর্ব সেই গণপর্বরে জনক সুযোগ সুবিধা দেওয়া তাঁর কণ্ঠ কণ্ঠরোধ কী
সেইপাই মু এই অপব্যবস্থার মু ভারতীয় জনতা পার্টি ছাড়ছি। স্বাভিমান লড়াই আজ সেই পুরো ধামনগর মাটি মার স্বাভিমান রক্ষা করার পুনি সংগঠিত আমি হয়েছ। ভদ্রক জেলার জেলা স্বতন্ত্র প্রতিনিধি সীতাকান্ত বিশ্বাল রিপোর্ট, সাই সত্য নিউজ।